7,500 বছর পূর্বে আমেরিকায় প্রথম মরিচের ব্যবহার শুরু। এরপর পর্তুগিজদের হাত ধরে তা চলে আসে ভারতীয় উপমহাদেশে, সময়ের পরিক্রমায় যা বাঙালি অতি আপন করে নিয়েছে। এই উপমহাদেশে প্রায় প্রতিটি ঘরে রান্নার অন্যতম সংযোজন আজ মরিচ। নানা পদের রান্না, ফুচকা চটপটি সাজানোর প্লেট, বিভিন্ন রকমের ভর্তা, ঝাল মাখানো মরিচ, সবখানে মরিচ থাকা চাই। যে কোনো বাঙালির মতে মরিচই একমাত্র খাবার যা পুরো রান্নার চিত্রপট পাল্টে দিতে পারে নিমিশেই। লাল মরিচের প্রসঙ্গ আসলে প্রথমে চলে আসে বগুড়ার নাম, কেননা বগুড়ার মরিচের কদর এখন বিশ্বজোড়া। বগুড়ার লাল মরিচের গুঁড়ো কনজিউমার গুডসে বিশেষ সুনাম অর্জন করেছে। গাবতলী, সারিয়াকান্দি, ধুনট, সোনাতলা, শাহজাহানপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক আবাদ হচ্ছে লাল মরিচ। এসব এলাকার মাটি ও আবহাওয়া মরিচ চাষের বিশেষ উপযোগী, তাই বিগত 10 বছরে বগুড়ার যমুনার তীরে ও চরাঞ্চলে মরিচের আবাদ বেড়েছে বহুগুণ। এখানকার মরিচের ঝাল, ঘ্রাণ ও রঙের গুণগত মান অন্য যে কোনো এলাকার মরিচের চেয়ে একেবারে আলাদা, যা আপনার খাবারকে আরও আকর্ষণীয় ও সুস্বাদু করে তুলবে। ইনটেক এগ্রো সরাসরি কৃষকের কাছ থেকেও সর্বোৎকৃষ্ট মানের মরিচ সংগ্রহ করে এবং পরিচ্ছন্ন প্রক্রিয়ায় গুঁড়া করার পরে প্যাকেটজাত ও বাজারজাত করে। ইনটেক এগ্রো মানেই কৃষকের পণ্য, যা শতভাগ ন্যাচারাল ও অর্গানিক। আপনার খাবারের মান বাড়াতে আজই অর্ডার করুন ইনটেক এগ্রোর ঝাল লাল মরিচ।